মানে দুইটার দিকে আমি মূলত আমার এই সিসিটিভিতে আমি দেখতে পাই যে নিচে আমার গাড়ির কাছে তারা তিন চারজন ঘুরঘুর করছে। তখন আমি ভেবেছি যে আই থিঙ্ক গাড়ির কোনো স্ক্রু বা চাকা ঢিলা করে রাখে কিনা কেউ রাতে, যে যাতে পরবর্তীতে গেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। আমি অনেকক্ষণ ফলো করতেছিলাম, পরে দেখি যে তারা উপরে উঠতেছে লিফটে। তখন 2:10-11 এরকম বাজে, তারপরে আমরা যখন দরজায় নক করলো তখন আমি বলেছি যে তাদেরকে যে আপনারা কারা, তারা বলেছে যে তারা ডিবির লোক। আমি এখান থেকে দেখতে পেয়েছি তাদের গেট আপ, কারো টি শার্ট পরা, পলো শার্ট পরা। তো আমি এমনিতেই তো বেশ কিছুদিন ধরে রাজনৈতিক পরিস্থিতিতে নানা ধরনের হুমকি ধামকির মধ্যে আছি, সে কারণে আমি বলেছি আপনাদের তো কারো কোনো ইউনিফর্ম নেই, সো আমি এখন ঢুকতে দিব না, আপনারা সকালবেলা আসেন। তারা অনেকক্ষণ কলিং বেল বাজিয়েছে, তখন আমি বলেছি যে আমার বাসায় দুইটা আমার ছোট বাচ্চা আছে, একজনের বয়স 2 মাস আরেকজনের বয়স 3.5 মাস। আমার শ্বশুর শাশুড়ি আজকে হজে থেকে এসেছেন, সো মুরব্বীরা আছে, আপনারা কলিং বেলটা কেন এভাবে বাজাচ্ছেন, এটা কোনো ভদ্রলোকের কাজ না। তখন তারা বলছে যে বাসা না খুললে আমরা ভেঙে ঢুকব। ওকে, আমার বাসা আমি ঢুকতে দিব না আপনাদেরকে এই রাতে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া। তো আপনারা যদি ভেঙে ঢুকেন তাহলে ঢুকেন, আমার কিছু করার নেই, আপনাদের যদি সেই পাওয়ার থেকে ঢুকেন। তো তারা তখন পাশের নিচে নেমেছে তাদের গাড়ি থেকে, কারণ এগুলো তো তাদের প্রস্তুতি থাকে যে ভাঙার জন্য বা কি পরিস্থিতি কি দরকার, সেগুলো এনে তারা আমার দুটো দরজা, তিনটা দরজা, প্রথমত দুইটা দরজা ভেঙে তারা আপনার এই রুমের মধ্যে ঢুকলো। আর একটা রুম যেটা আসলে ভিতর থেকে লক হয়ে গিয়েছে সেই রুমও তারা ভেঙে ঢুকলো। তিনটা দরজা তারা ভেঙে ঢুকেছে, এবং তার কিছুক্ষণ পরেই দেখি একজন খুব স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট একজন অফিসার আসলেন, তাদের কথায় তিনি এই অঞ্চলের ডিসি। তখন আমি বলছি যে এখানে মদ পান করে কে এসেছেন, এখানে অ্যালকোহলের গন্ধ আসতেছে। তখন তারা বলে না এখানে কি মদ পান করে আসেনি। তখন যে লোক তার চোখ লাল, এবং আমরা বুঝতে পারলাম যে তিনি ড্রাঙ্কেন। তারা বললো যে এই অঞ্চলে তিনি ডিসি, তিনি এসে বলছেন যে এই বাসায় জঙ্গি আছে, জঙ্গি ধরতে আমরা এসেছি। জঙ্গিকে আমাদের ছাত্রদিকের সভাপতি ইয়ামিনকে দেখিয়ে বলে সে জঙ্গি। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পরে আমার সংগঠন ছাত্রাধিকার পরিষদের সে সভাপতি, সে যদি জঙ্গি হয় আমি সেই জঙ্গির নেতা, আমাকে নিয়ে চলেন আমিও যাব। তখন তারা ওকে আপনার চিলে যেমন আপনার শিকারদার ঠিক তেমনি ভাবে ঘাড়ের এখান থেকে ধরে ওখান থেকে চর থাপ্পড় দিয়ে মারতে মারতে সিঁড়ি দিয়ে বের করলেন। এবং তার আগে এখানে আরেকজন ছিলেন এডিসি সাহেব, তিনি আমার শাশুড়ি এবং আমার ওয়াইফ ছিলেন, তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন সেগুলো উচ্চারণ করার মতো না। আমি তাকে বলেছি যে আপনি পুলিশের লোক হন আর যাই হন, আপনার তো একটা পরিবার আছে, আপনার মায়ের সামনে আপনার বোনের সামনে এই ধরনের ভাষা কেউ ব্যবহার করলে আপনি সহ্য করতেন? আমাদের রক্ত টকবক করছে আপনার মুখের ভাষা শুনে, শুধু এটা সহ্য করছি। সময় আসলে এর জবাব আপনারা পাবেন যে আজকে যারা বেপরোয়া অমানবিক হয়ে মানুষকে মানুষ মনে করছেন, এই ধরনের যা ইচ্ছা তাই করছেন, এটা ঠিক করছেন না, এটা পুলিশের কাজ না। কিন্তু সেখানে যে একজন এসি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তিনি অত্যন্ত ভালো ব্যবহার করেছেন। আতিক নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন, সম্বন্ধে খুবই ভদ্র বিনয়ের সাথে ব্যবহার করেছেন। আর যে দুজন ছিলেন খুবই জঘন্য ব্যবহার করেছেন, মানুষের ব্যবহারের মধ্যে পড়ে না, তারা তো পুলিশ তো দূরের কথা। এবং একজন যে ডিসি আসলেন তিনি মদ্যপ অবস্থায়। তো আমি খুব অবাক হলাম যে আজকে আমরা শুনেছি যে আজকে প্রশাসনকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য যারা মাদকে আসক্ত তাদেরকে মাদকের অবাধ সুযোগ দেওয়া হচ্ছে, যারা নারীতে আসক্ত তাদেরকে অবাধ নারীর সুযোগ দেওয়া হচ্ছে, যারা পয়সাপাতিতে আসক্তি তাদেরকে পয়সাপাতি কামানের অবাধ সুযোগ করে দিয়েছে। এইভাবে একটা দেশের প্রশাসনকে নৈতিকভাবে ডিস্ট্রয় করে তাদেরকে দিয়ে আজকে মানবতা বিরোধী, সংবিধান বিরোধী আইন নিয়ম নীতি বহির্ভূত কাজ করেছেন। একজন সুস্থ মানুষ, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জঙ্গি বলে তুলে নিয়ে যাচ্ছে, কেন তুলে নিয়ে যাচ্ছে? আমি আমার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম যে আপনার আমাদের এই ছাত্র সংগঠনের নেতারা যখন এই শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে যখন তারা বৃহত্তর ছাত্র ঐক্যের ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময় তাকে হুমকি দেওয়া হয়েছিল ইন্ডিয়ান নাম্বার থেকে, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে, যে তোরা বেশি বাড়াবাড়ি করলে তোদেরকে জঙ্গি বানিয়ে, তোদেরকে জামাত শিবির বানিয়ে তোদেরকে গ্রেপ্তার করা হবে। সেটা হুমকি দেওয়া হচ্ছে কয়েকদিন ধরে। তারপরে এই যে বুয়েটের যে আপনার 26 শিক্ষার্থী সহ 34 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হলো, তার প্রতিবাদে আগামীকাল মানে এই বুধবার বিকাল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম ছিল।
সেই প্রোগ্রাম কেন ডিক্লেয়ার করেছে, সেই কারণে আজকে আমাদের বিনিয়ামিনকে গ্রেপ্তার করেছে। আমি বলেছিলাম যে আজকে আপনারা ওকে গ্রেপ্তার করতে এসেছেন এই প্রোগ্রামের জন্য, ও মামলার আসামি, ওর সমস্ত কর্মকাণ্ডের নির্দেশদাতা, আমি আমাকে গ্রেপ্তার করেন, আমি যাব। বলছে আমরা আপনাকে নেব না, আপনার আশপাশের ডালপালা ছেটে আপনাকে পঙ্গু করে দেব। তো তাদের এই পঙ্গু করার প্ল্যান বিরোধী দলকে যেভাবে পঙ্গু করছে, আপনি দেখছেন গয়েশ্বর চন্দ্র রায়কে মেরেছে, আমানুর রহমানকে মেরেছে, আবার ওই ডিবি কার্যালয় নিয়ে খাওয়াচ্ছে, ঠিক এইভাবে তারা এই কাজটি করছে যে আজকে আমার আশেপাশের আমাদের নেতা কর্মীদেরকে তুলে নিয়ে যাচ্ছে, গুম করছে, তাদের বাবা মাকে ভয়ভীতি দেখাচ্ছে। এবং আজকে দুজন আমাদের ঢাকা কলেজের ছাত্র অধিকার পরিষদের শিক্ষার্থী এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুলকে আজকে যাত্রাবাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে। সরকার মরণ কামড় দিচ্ছে, বেপর হয়ে গেছে। তো আমরা দেশবাসীকে এটা বলবো যে এটাই তার পতনের লক্ষণ, যে তারা এখন ডেসপারেট হয়ে গেছে, কারণ দেশি বিদেশি চাপে। সো আমরা যদি এই চাপ উপেক্ষা করে, আমরা যেটা বলেছি একজন নেতাও থাকবে না, সমস্ত নেতা জেলে যেতে পারে, কিন্তু নেতার পরিবর্তে যে কর্মী এই আন্দোলনের নেতৃত্ব দেবে, তাদের নেতৃত্বে আপনারা আন্দোলনের সুসংগঠিত থাকবেন। আমাদের এই ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার বাবা অত্যন্ত সজ্জন ব্যক্তি, ভদ্র মানুষ, তাকেও সন্ধ্যার সময় ডিবি তুলে নিয়ে গেছে। এটা কেমন দেশ, কেমন সমাজ, কেমন রাষ্ট্র ব্যবস্থা, যে একজন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সচেতনতার জায়গা থেকে তিনি রাজনীতি করছেন, তার বাবাকে তুলে নিচ্ছেন, তার গ্রামের বাড়িতে হামলা করছেন, তার আশপাশের লোকজনকে তুলে নিয়ে যাচ্ছেন। এবং আমি আজকে এইটা বলতে চাই যে একটা বাসায় দরজা ভেঙে ঢোকা, এবং আমি লাইভ করেছিলাম যে কারা কারা এসেছে আপনারা দেখেন, কারণ তারা তো অস্বীকার যাবেন, এবং কি ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করছে সেগুলো দেখেন। তারা আমার মোবাইলটি নিয়ে গেছে, আমার লাইভ গুলো ডিলিট করে দিয়েছে, এইটা তারা পারে কিনা। এবং সবচেয়ে আরো জঘন্য ঘটনা আপনারা দেখছেন, যেভাবে তারা অপকর্মগুলো করে থাকে, বিরোধী দলের বিভিন্ন নেতাকে ফাঁসানোর জন্য কখনো অবৈধ অস্ত্র নিয়ে যান, কখনো মাদক নিয়ে যান। কাজে সেখানে আমার বাসার যে সিসিটিভি ফুটেজ ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল আমি জানি না, আগে লাইভ করায় হয়তো তারা ওই যে মোল্লাকে যেভাবে জঙ্গি বানিয়েছে, হয়তো এখান থেকে বই টই উদ্ধার করে যেভাবে ভালো মানুষকে জামাত ছিল বানাই দেয়, একটা উদ্ধার অভিযান চালিয়ে বলতো যে এটা একটা পাওয়া গেছে, সিসিটিভি ছিল, সেখানে তারা পারে নাই। আপনার সাংবাদিকরা চলে এসেছেন, সেখানে তারা পারে নাই। এখন সিসিটিভির আপনার হার্ড ডিস্ক নিয়ে গেছে, অনেক জায়গার ক্যামেরা খুলে নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে আমার, এই হচ্ছে অবস্থা। সরকারের পতন ঘটাবেন, আপনার কি সক্ষমতা হয়েছে, আপনি বিএনপি জামাতের সাথে আন্দোলন করেন, আপনি কেন বিএনপি জামাতের সাথে আন্দোলন করবেন? তা আমি বলেছি আমি বিএনপির সাথে আন্দোলন করবো না, জামাতের সাথে আন্দোলন করি, সেটা সিদ্ধান্ত আমার। এই দেশে আজকে শেখ হাসিনার পতনের জন্য যারাই রাস্তায় নামবে, যারাই কথা বলবে, তাদের সাথে আমরা আন্দোলন করব। তা আপনারা কি আজীবন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন? পৃথিবীর কোন দেশে কোন সৈন্য শাসক টিকতে পেরেছে? তো আপনি এটা তো আমাকে বলতে পারেন না। আমি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, আপনারা আজকে একজনে এসেছেন পুলিশের এসআই, একজনে এসেছেন এসপি, একজন এসেছেন এডিশনাল এসপি, আরেকজন এসেছেন এসপি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি, আমি রাজনীতি করেছি, আমি তো পাপ করি নাই দেশের জন্য। আপনি আজকে আমার পরিবারের সামনে এটা অকথ্য ভাষায় ব্যবহার করছেন, এটা কোন মানুষের ভাষা না, পুলিশ তো দূরের কথা। এবং একটা ডিসি এসেছে মাতাল, মদ্যপ অবস্থায়, শেখ হাসিনা আজকে কি এই মাতালদেরকে প্রমোশন দিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে এই মাতালদেরকে আজকে বিরোধী দলকে আপনার ডেসপারেটলি দমন করার জন্য এই মাতালদেরকে আজকে প্রমোশন দিয়েছে? আমি খুবই লজ্জিত হয়েছি যে আমার জনগণের ব্যাড ট্যাক্সের পাশে এরকম একটা মাতাল হচ্ছে ডিসি এই জোনের দায়িত্বে। তো এই মাতাল ডিসির নেতৃত্বে কারা থাকবে? সব মাতালরা। এইভাবে আজকে ছাত্রলীগের ক্যাডারদেরকে চাকরি দিয়ে তাদেরকে আজকে মাতাল বানিয়েছে, খুনি বানাচ্ছে, সন্ত্রাসী বানাচ্ছে, এবং পুলিশের পোশাক পরে তারা আজকে খুন করছে, মাদকের ব্যবসা করছে, চাঁদাবাজি করছে, এবং দেশে একটা নৈরাজ্য তৈরি করেছে। এই নৈরাজ্য থেকে মুক্তির জন্য আমরা লড়াই করছি, এবং আমরা বলছি যে আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। এখন সহ্য করছি, যে বলছি গায়ের রক্ত টকবক করছে এই জুলুম এবং অত্যাচার নির্যাতন দেখে। এবং আমি বলছি আজকে ছাত্র অধিকারের সভাপতি বিনিয়ামিন মোল্লা আমার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিনিয়ামিন মোল্লার মুক্তির দাবিতে আমি রাজপথে থাকবো আগামীকালকে বিকাল 4টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রোগ্রাম দিয়েছে, আমি ডাকসুর বিপি হিসেবে সেই প্রোগ্রাম থাকবো। আমি ছাত্র সমাজের প্রতি, অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটি নতুন ইতিহাস রচনা করার জন্য বিকাল 4টায় আপনারা রাজু ভাস্কর্যে চলে আসবেন।
ছাত্রদেরকে অভিভাবকদেরকে বলবো, ভয় পেলে চলবে না, এই ফাঁসিবাদের সবল থেকে বাংলাদেশকে বাঁচাতে হবেই। আজকে শুধু বিনিয়ামিন মোল্লা আমি চোখের সামনে দেখেছি, আমার কলিজাটা ফেটে গেছে, খারাপ লেগেছে যে আমরা কি মানুষ, আমরা কোন সমাজে বাস করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে চর থাপ্পড় দিতে দিতে সিঁড়ি দিয়ে নামিয়েছে, জঙ্গি বলে তাকে নিয়েছে, এবং একটা ডিসি এসেছে মাতাল ডিসি। এই বাংলাদেশ আমরা চেয়েছি, এই প্রশাসন আমরা চেয়েছি, এই আচরণ তাদের দ্বারা আমরা চেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 সেই 42,000 ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি হয়েছে, একটা রাজনৈতিক দলের সভাপতি আমাদের ন্যূনতম তারা রেসপেক্ট করবে না? এই বাংলাদেশ তো আমরা চাই না, এই বাংলাদেশ যা ইচ্ছাতে এটাকে মগের মূল্য, এই মগের মূল্যকে আমরা হতে দেব না। এবং আপনাদেরকে বলছি, শেখ হাসিনার পতন ঘটে আমরা এই বছরের মধ্যে নতুন বাংলাদেশের নতুন চেয়ার আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। না, তারা কোনো মামলার কথা বলে নাই, তারা বলেছে আপনাদের তেল বেড়ে গিয়েছে, আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে বক্তৃতা দেন, সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেন, বিএনপি জামাতের সাথে হাত মিলিয়ে সরকার উৎখাত করেছেন, আমরা চেয়েছি আপনারা ছোট সংগঠন আপনারা এগিয়ে যান, কিন্তু আপনারা এখন এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। আমি বলছি না, এমপি মন্ত্রী হওয়ার তো স্বপ্ন দেখছি না, আমি শেখ হাসিনার সাথে রাজনীতি করবো না, বিএনপির সাথে রাজনীতি করবো, আমার সিদ্ধান্ত, এটা কোনো মামলার কথা বলে নাই। বলেছে আপনারা সরকার বিরোধী কেন আন্দোলন করবেন, কেন বিএনপি জামাতের সাথে আপনারা একত্রিত হয়েছেন, কেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম দিয়েছেন? তার ডিবি না পুলিশ আমাদের কাছে বলেছে, ডিবি পুলিশও ছিল হাতিরঝিল থানার, আমাদের ব্যক্তিগতভাবে চিনি, দু চারজন পুলিশও ছিল, আমার পাশের বাসায় একজন জজ সাহেব থাকে, তাকে প্রোটোকল দেওয়ার জন্য পুলিশ একটা টিম আসে থাকে, সেই পুলিশ সদস্যরাও ছিল এবং তারাও ছিল, তারা বলেছে ডিবির লোক। আচ্ছা, ইয়ামিন যে ডিবি বলছে তার বিরুদ্ধে একটা বিস্ফোরক মামলা আছে, পাশাপাশি সে সাবেক শিবিরের নেতা, আসলে এটা সত্যি কিনা? এই মাতাল পুলিশ, এই ইয়াবাখর পুলিশ এবং ডিবির দ্বারা অনেক কিছুই বলা সম্ভব, কারণ ওই যে দেখিস না পরিমনির মামলা তদন্ত করতে যাই, পরিমনির সাথে আকাম কুকামে জড়িত হয়ে গেছে, এই তো ডিবির এডিসি ছিল, নাকি এসি ছিল, সাকলাইন, তো এইরকমের চরিত্রহীন মাতাল লম্পট তো আজকে প্রশাসনে ভরে গিয়েছে। এই লম্পট মাতালদের দ্বারা যে কোনো কিছু বলা সম্ভব? ইয়ামিন ছাত্রাধিকারের সভাপতি, সে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ রমানের বিপি পদে নির্বাচন করেছে, সে ছাত্র অধিকার পরিষদের নির্বাচিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সে শিবিরে এতদিন তারা কেন এই প্রতিবেদন উপস্থাপন করে নাই, কেন তাকে গ্রেপ্তার করে নাই? আজকে যারাই শেখ হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তারাই জঙ্গি হচ্ছে, তারাই শিবির হচ্ছে। কিছু আগে আপনারা দেখেছেন না, আমাকে নিয়ে কুকি চীনের সাথে জড়িয়ে নিউজ করেছে, আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যে তোমাদের কাছে কি প্রমাণ আছে উপস্থাপন করো, মোসাদের সাথে জড়িয়ে নিউজ করেছে, আমি তো বলেছিলাম তোমাদের কাছে কি প্রমাণ আছে জাতির সামনে উপস্থাপন করো। এখন আমাকে যদি গ্রেপ্তার করা হয়, দেশ বিদেশ থেকে একটা প্রতিক্রিয়া আসবে, দেশের মানুষ শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় নামতে পারে, তাই আমাকে গ্রেপ্তার করছে না। আমার আশপাশে যারা আমার শক্তি তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যে নুরু তোমার তেল হয়েছে, তোমার তেল বের করবো। আমিও বলছি যে তোমরা নুরুর তেল বের করতেছ, তোমাদের তেলও সময় আসলে আমরা বের করবো, এক মাগে শীত যায় না, শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে না। আজকে যারা বেপরোয়া এই মাতাল লম্পট চরিত্রহীন প্রশাসন আছে, ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, ভালো মানুষকে ধরে জামাত শিবির বানাচ্ছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই পদেই থাকুক না কেন। ওই যে শাপলা চত্বরে সেই যে গণহত্যার নেতৃত্ব যারা দিয়েছেন, সে সময় পুলিশ প্রধান আর ডিবি প্রধান আর র্যাব প্রধান যারাই ছিলেন পার পাবেন না। তো আজকে ভেবেছেন যে গ্রেপ্তার করলে ওরা থেমে যাবে, ওদের অবস্থান শেষ? শেষ হবে না। কুরসংস্কার আন্দোলন থেকে আমরা হামলা মামলার মধ্যে দিয়ে এসেছি, এই চলা শেখ হাসিনার পতন না ঘটিয়ে থামবে না, এইটুকুই আমরা বলতে পারি। আগামীকাল বিকেল 4টায় আপনাদের প্রোগ্রাম, 4টায় জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ। ওরা কয়টার দিকে আসেন আপনার বাসায়? ওরা 2টার দিকে আসেন। কোন কর্মকর্তা কি আপনারা চিনতে পেরেছেন নামের? ওখানে একজন এসি ছিলেন, উনি বলেছেন তার নাম আতিক, আর একজন এডিসি ছিলেন, তিনি বলেছেন তার নাম রাজীব, আর একজন ডিসি ছিলেন মদ্যপ অবস্থায়। তো তিনি যখন আমি বলেছি যে মাতাল অবস্থায় আমার বাসায় ঢুকেছে, কোনো মাতাল কেন আমার বাসায় ঢুকবে, অ্যালকোহলের গন্ধ বাজাচ্ছে, তখন তারা তাড়াতাড়ি তাদের স্যার তাকে নামিয়ে দিয়েছে, যে ভাবছে যে না এটা তো ধরে ফেলেছে, এবং সেই সময় কোনো ক্যামেরা লাইভ কিছুই চল নাই, সেই সময় বের করে দিয়েছেন তাকে, যখন তার এই মাতাল অবস্থা তারা জুলিয়াদা দেখেছেন। না, আজিম ভাই না, আজিম ভাই না, না মানে যাকে নিয়ে গেছে ছবিটা আসে।
হ্যাঁ